मोहब्बती दरूद अल्लाह हुम्मा सल्ले अला ओ शिशु मूसा के भाषिए दिलो मिसरेर नील दरिया শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায় আর যাহার ভয়ে ভাসিয়ে দিল ও গো উঠল তাহার কিনারায় ফিরাউন বলে ও আসিয়া এই সে যে মোর দোষ মন আর যাহার আগমনে ঘটবে আমারে সিংহাসন জোর জোর আল্লাহ হুম্মা সাল্লে আলা ওয়া আলা আলী সাইয়্যিদিনা আবাজান ভাইজানেরা শুনে যান জেনে যান আমি আপনাদের কাছে যে কোরআনের আয়াত শরীফ রেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আপনারা জানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আমার আব্বা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আমার হাবিবকে আমি আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী দয়ার নবী করে পাঠিয়েছি জোরে বলুন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওরে আমার আব্বারে নবী কেমন রহমতের নবী আল্লাহ নবী কতটা দয়ার নবী আল্লাহ নবী কতটা মায়ের নবী আমি আপনাদের সংক্ষেপে একটা হাদিস বলে শোনাবো মিসকাত শরীফের হাদিস বিশ্ব নবী আমার জানিয়েছেন আমি নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এক তারিখে মদিনার রাস্তা দিয়ে কদম তুলে কদম তুলে কদম তুলে আল্লাহ নবী ঘেটে হেঁটে যায় ভাই মদিনার রাস্তা দিয়ে কদম তুলে যায় আমি আপনাদেরকে এতটুকু শুধু বোঝাতে চাই নবী আমাদের জন্য কেমন রহমতের নবী দেখেন আল্লাহ নবী আমাদের জন্য কতটা দয়া নবী মায়ার নবী দেখেন আমার নবী মদিনার রাস্তা দিয়ে কদম তুলে আব্বা আল্লাহ নবী ঘেটে হেঁটে যায় আল্লাহ নবীর পৃথিবীর জমিনে সব থেকে বড় শত্রু কে ছিল জোরে বলেন আবু জেহেল এ আবু জেহেল আমার নবীর কে হয় নিজের কি জোরে বলেন না কিতাবে এসেছে এতদিন আমরা সব জানি মানে আমরা বাপ ঠাকুরদার হাদিস শুনে শুনে চলিত কিতাবে এসেছে এই আবু জেহেল আমার নবীর পাড়া সম্পর্কে চাচা ছিল আমার নবীর চাচা আবু তালেব নিজের চাচা কি গো কথা ঠিক না ভুল আবু জেহেল পাড়া সম্পর্কিত চাচা ছিল তো এই আবু জেহেল আমার নবীর সারাটা জীবন চক্রান্ত ছিল মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেব মুহাম্মাদকে দুনিয়া থেকে মানে কতল করে দেব মুহাম্মাদকে বাঁচতে দেব না সারা জীবন এই চক্রান্ত ছিল এক তারিখে আল্লাহর নবীকে মারার জন্য কিছু লোক লস্কর নিয়ে এইরকম আমি যেমন আপনাদের নিয়ে কথাবার্তা বলছি ওয়াজ নসিহত করছি আবু জেহেল লিডার ছিল কাফেরদের কি গো কথা ঠিক না ভুল কাফেরদের সর্দার ছিল তো আবু জেহেল
একদিন ঘোষণা করেছে মুহাম্মাদকে যে আজকের মার্ডার করে আনবে মার্ডার করে দেবে আমি তাকে অনেক স্বর্ণ মুদ্রা কিছু টাকা পয়সা দেব আবাজান ইমানদারেরা এই মুমিনেরা মুসলমানেরা শুনে যান রাতের বেলা ভুল আমার উপরে বুঝবেন না আবু জেহেল যখন এই ঘোষণা করে দিয়েছে এক ইহুদি ওই সময় লাভবাইক বলে মহা বাদশা জাহাঁ পোনা আমি মোহাম্মদকে বিদায় করে দেব মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব আবু জেহেল কিছু স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে ওই ইহুদিকে দিয়ে দিল ইহুদি কদম তুলে কদম তুলে মদিনার রাস্তা দিয়ে যায় আল্লাহর নবী ওই মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আব্বা ওরে আমার আব্বা রে ইহুদি ওই মদিনার রাস্তা দিয়ে যেতেছে নবীর পিছন পিছন যায় আল্লাহ নবীর পিছন পিছন গিয়ে একটা আপনার কিনা দড়ি যেটাকে আরবি ভাষাতে রশি বলা হয় একটা রশিকে ফাঁস করে নিল আব্বা ফাঁস করে নেওয়ার পরে ইহুদি আবু জেহেল কথা মতো অনুযায়ী আল্লাহ নবীর গলায় একটা ফাঁস পরিয়ে দিয়েছে ওরে আমার আব্বা রে আমার নবীর জমিনে পড়ে গেল ইহুদি পিছন থেকে রশিটা টান যখন দিয়েছে আল্লাহ নবীর জমিনে পড়ে গেল ভাই আল্লাহ নবীর চক্ষু দুটো মোটা মোটা হয়ে গেল আমার নবীর দমটা বন্ধ হয়ে গেল হয়ে আমার আব্বা রে আল্লাহ নবীর বেহুশ হয়ে গেল ইহুদি মনে মনে করলেন মুহাম্মদ মারা গিয়েছে মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই ইহুদি এই অবস্থায় লাফালাফি লাফালাফি করে আবু জেহেলের কাছে চলে গেল ও কলিজার টুকরারা ইহুদি আবু জেহেলের কাছে যখন চলে গেল আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে ইহুদি এত লাফালাফি করে আসে কেন এত মুখের হাসি ফুটে আছে কেন মনে হয় কাজ হয়ে গেছে ইহুদি যখন আবু জেহেলের কাছে গেল বাদশা জাহাঁ পোনা জিজ্ঞাসা করতেছে ও ইহুদি ভাই মুহাম্মাদের খবরটা কি বলো বলো ইহুদি বলতেছে এ বাচ্চা জাহাবনা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওরে আমার আব্বা রে আল্লাহ নবী কিন্তু মরেনি বাবা আমার নবী কি কাফের হাতে মরবে আমার আল্লাহ এটা চায় কোনদিন চান না এটা সম্ভব হতে পারে না আল্লাহ নবী কিছু সময়ের জন্য বেহুশ হয়ে গিয়েছে আল্লাহ নবী আবার জ্ঞান ফিরে পেল ভাই ইহুদি অবস্থায় লাফালাফি করে বাড়ির দিকে রওনা দিলে কয়েকদিন পরে ইহুদি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওরে আমার আব্বা রে আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী ইহুদিকে চেনে চেনে না কারণ পিছন দিক দিয়ে আমি যদি আপনাকে মারি আমি কিন্তু আপনাকে বুঝে সুঝেই মারব কথা ঠিক না ভুল কারণ আমি আপনাকে মারছি পিছন দিক দিয়ে আমি আপনাকে দেখতে পাবো আর আমার পিছন দিক দিয়ে কেউ যদি আক্রমণ করে আমি তাকে চিনতে পারবো না একই দিন হঠাৎ করে মদিনার ওই রাস্তায় ইহুদির সঙ্গে আমার নবীর দেখা হয় ইহুদি কিন্তু মুহাম্মাদকে চিনতে পেরে গেছে আল্লাহ নবী ইহুদিকে চিনতে পারে না ওই সময় আল্লাহ নবী ইহুদিকে প্রশ্ন করলেন ও ইহুদি ভাই কি খবর বলো বলো ইহুদি বলতেছে ও মুহাম্মাদ ওরে আব্দুল্লাহর বেটা মামিনার লাল এই রাস্তায় একজন মানুষ ইন্তেকাল করেছে এখান থেকে তিন দিন আগে ওই মানুষটা কি বেঁচে রয়েছে বলো আল্লাহ নবী মনে মনে করলেন কি আমার কথা বলতেছে নাকি অন্য কারো কথা বলতেছে আমার নবী বললেন ইহুদি ভাই তিন দিন আগে যে লোকটা এই রাস্তায় মারা গিয়েছে ওই লোকটার পরিচয় দিতে পারলে তুমি কি খুশি হবে ইহুদি বললেন হ্যাঁ মুহাম্মদ ওই লোকটার পরিচয় যদি তুমি দিতে পারো আমি বড় খুশি হব ভাই আল্লাহ নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ ইহুদিকে বললেন ইহুদি ভাই
তুমি যে লোকটাকে খুঁজতেছো ও আজকের অন্য কেউ নয়, ও আজকের হলো আব্দুল্লাহর বেটা মামিনার লাল, আখির জামানার পয়গম্বর, নবী দিগের সরদার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে ইহুদি আল্লাহ নবীর, যখন এই কথা শুনলেন আব্বা ইহুদি আমার নবীর কদম মোবারক জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবালা নবী গো আমি আপনার পায়ে পড়ি নবী। আল্লাহ নবী বললেন, কেন তুমি এমন করতেছো? ও গো নবী গো, আবু জেহেলের কথা শুনে, আবু জেহেলের কথা শুনে আমি আপনাকে মারতে এসেছিলাম নবী। ও গো বিশ্ব নবী গো, আমি আপনাকে বলবো আপনি আমায় মাফ করে দিন। আবু জেহেলের কথা, অনেক স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে, অনেক টাকা পয়সা আমাকে দিয়েছে, আজকে আমি বুঝতে পেরেছি আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, মায়ের নবী। আল্লাহ নবী মনে মনে করলেন, মাথায় হাতখানা রাখলেন, হাত মোবারকটা রাখলেন। নবী বললেন, বাবু তুমি ভুল করেছো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, তুমি অন্যায় করেছো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি। আমার নবী বললেন, ইহুদি আল্লাহ আমাকে রহমতের নবী বানিয়েছেন, আল্লাহ আমার দয়ার নবী বানিয়েছেন, আমি আজকে তোমাকে মারব না, আমি তোমাকে কোনো বাজে কথা বলবো না, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মানিক রে কলিজা টুকরারা, ইহুদি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরকম আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র এই রকম দেখে ঝাঁকে 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 ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বেদিনারা মুসলমান হয়েছিল, কথা ঠিক না ভুল? আমার নবীর আদর্শ হলো পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন শরীফের ভিতর আপনার কিনা জানিয়েছেন, আমি আমার নবীর এমন আদর্শ আখলাক দিয়েছি তামাম পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবী রসুল দিগের সর্দার ঘরে পাঠিয়েছি, আর সমস্ত মানুষ সমস্ত আমার ওলি আউলিয়াদের সবার থেকে আমার নবীর আদর্শ হলো উত্তম, আমার নবীর আখলাক হলো, আমার নবীর চরিত্র হলো উত্তম, কথা ঠিক না ভুল? এটা আমার আল্লাহর ঘোষণা যে বিশ্ব নবী আমার হাবিব, সমস্ত নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকতেন, আমার নবীকে আমার আপনার নবীকে আল্লাহ পাক ডাকতেন হাবিব বলে, দোস্ত বলে ডাকতেন। সেই নবীর আদর্শ আমরা আদর্শিত আজকের হতে পারিনি বাপ, আজকে সেই নবীর উম্মাদ হয়েছি আমরা। আজকের আমার আপনার দাদু আমার আপনার পরদাদু সবাই মুসলমান ছিল, বংশ পরম্পর মুসলমান, আমরা সেই হিসাবে মুসলমান। আজকের আমাদের ইসলাম গ্রহণ করার জন্য আমাদেরকে আজকে রক্ত দিতে হয়নি, আজকের আমাদের ইসলাম মুসলমান হওয়ার জন্য আজকের আমাদের বিবিকে বিয়া করতে হয়নি, বাচ্চাকে এতিম করতে হয়নি, মুসলমান হওয়ার জন্য আজকের আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কিছু করতে হয়েছে আমরা আজকে কিছু করতে হয়নি, তাই আমরা মুসলমান নামে, কিন্তু আমরা কোন কামে মুসলমান নয়। আজকে সাহাবাই কেরামরা তারা বিবিকে বিয়া করেছিল, বাচ্চাকে এতিম করেছিল, আজকে তারা ধন দৌলত সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তারা রক্ত দিনের রাস্তায় তারা শহীদ পর্যন্ত হয়ে গিয়েছিল, কথা ঠিক না ভুল?